আলাকসা কেন মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ সেই ইতিহাস জানার আগে জানতে হবে কিসের ভিত্তিতে অমুসলিম জাতি এই জায়গা দখল করে আছে। ইহুদি এবং খ্রিস্টানদের জেরুজালেমের এই 36 একর জমির সাথে কিসের সম্পর্ক? আলাকসা মসজিদ শুধু মুসলমানদের কাছে নয়, ইহুদি এবং খ্রিস্টানরাও একে তাদের পবিত্রতম স্থান হিসেবে দাবি করে আসছে। ইহুদি সম্প্রদায়ের কাছে এই স্থানটি ঈশ্বরের ঘর হিসেবে পরিচিত। ইহুদিদের দাবি, আলাকসা মসজিদের নিচে রয়েছে তাদের দুটি প্রাচীন মন্দির, যেখানে প্রতি বছর লাখো ইহুদি এসে প্রার্থনায় অংশ নেয়। অন্যদিকে খ্রিস্টানদের দাবি, পবিত্র স্থানে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যীশু খ্রিস্ট। এভাবে ইহুদি ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আলাকসা মসজিদটি। যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার স্থানের নাম করে 88 বছর এই মসজিদ দখলে রেখেছিল খ্রিস্টানরা। 1096 সালে ক্রুসেডারদের হাতে চলে যায় ফিলিস্তিন। তারা আলাকসার চিরচেনা রূপ পাল্টে দিয়ে একে পরিণত করে গির্জায়, যার নাম দেয় সুলাইমানি উপাসনালয়। এই সময়কালে যারা আলাকসা দখল করতে এসেছে তারাই হয়েছিল ক্রুসেডারদের নির্মম নির্যাতনের শিকার। এরপর আগমন ঘটে এক মহাবীরের, অমুসলিমদের হাত থেকে পবিত্র ভূমি কেড়ে নিতে শুরু হয় রক্তক্ষয়ী এক যুদ্ধের, ইতিহাসে যার ক্রুসেড যুদ্ধ নামে পরিচিত। বীর সেনাপতি সুলতান সালাউদ্দিন আইয়ুবের যোগ্য নেতৃত্বেই মুক্ত হয়েছিল বাইতুল মুকাদ্দাস। বর্তমানে আলাকসায় মুসলিমদের পূর্ণ অধিকার থাকলেও এর দখলদারিত্ব ইসরায়েলিদের হাতে। 2003 সালে ইসরায়েল সরকার অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের আলাকসায় প্রবেশের অনুমতি দিলে আলাকসা দখল নিয়ে শুরু হয় তীব্র সংকট। এরপর থেকে প্রতি বছর রমজান মাস এলেই এই মসজিদকে ঘিরে শুরু হয় উত্তেজনা। চলুন এবার জেনে নেওয়া যায় মুসলমানদের কাছে বাইতুল মুকাদ্দাস গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণ। ইহুদি খ্রিস্টানদের কাছে হাতে গোনা কিছু কারণ থাকলেও আলাকসা মসজিদের প্রতি মুসলিম সম্প্রদায়ের ভালোবাসার পেছনে রয়েছে অসংখ্য কারণ। খ্রিস্টপূর্ব 1004 সালে হযরত সুলাইমান আলাইহিসসালামের মাধ্যমে নতুন রূপ লাভ করে আলাকসা। দুটি বড় এবং 10টি ছোট গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে প্রকাশ পেয়েছে নির্মাণ শৈলীর এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি। কথিত আছে এই মসজিদ নির্মাণের জন্য জিনদের মাধ্যমে গহীন সমুদ্রের তলদেশ থেকে পাথর উত্তোলন করা হয়েছে। এছাড়া বহু মূল্যবান ধাতু ব্যবহার করা হয়েছে এই মসজিদ নির্মাণে। মসজিদুল হারামের পরই রয়েছে আলাকসা মসজিদের স্থান। আলাকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা হিসেবে পরিচিত। মক্কার দিকে কিবলা পরিবর্তনের আগে 17 মাস মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। এই মসজিদের সাথে একজন দুজন নয়, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন অসংখ্য নবী রাসূলের নাম জড়িয়ে আছে এই স্থানের সাথে। এই আলাকসা থেকে মহানবী বোরাকে চড়ে মিরাজে গমন করেছিলেন। এছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 70 বার এই পবিত্র জায়গার নাম উঠে এসেছে মুসলিমদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনে। এমন আরো বহু কারণে জেরুজালেমের এই স্থানটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মুসলমানদের কাছে। 1948 সালে ফিলিস্তিনে অবৈধ ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকেই মুসলমানদের হস্তচ্যুত হতে শুরু করে বাইতুল মুকাদ্দাস। সময়ের সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে ঘিরে শুরু হয় নানান ষড়যন্ত্র। ইহুদিরা একে নিজেদের পবিত্র ভূমি বলে প্রচার করলেও 1969 সালে তারা অগ্নিসংযোগ করে আলাকসা মসজিদে। বর্তমানে এই মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। চাইলেই মুসলিমরা মসজিদে প্রবেশ করে ইবাদত করতে পারবেন না। নামাজ আদায় করতে চাইলে মেনে চলতে হবে অমুসলিমদের বিধিনিষেধ। বর্তমানে শত বাধা বিপত্তি মেনেও ফিলিস্তিনিরা লড়ে যাচ্ছে আলাকসা রক্ষায়। এভাবে অমুসলিমদের দেওয়া শত শত আঘাতে ক্ষতবিক্ষত হয়ে আলাকসা ঠায় দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকে।